জয় শ্রীরাম। চারিদিকে চলছে রামনবমীতে রামের পুজো, ঠিক তেমনি পুজোর আয়োজন করে আলাইপুর জমাদারপাড়া অধিবাসী বৃন্দ। এদিন তারা সকালে পুজো সেরে বিকালে শোভাযাত্রার আয়োজন করে। তারা এবছর রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। বিভিন্ন মডেলের মাধ্যমে মানুষের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে তাদের এই শোভাযাত্রা। অগণিত মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। বিস্তারিত জেনে নেব কর্মকর্তাদের কাছ থেকে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ। শোভাযাত্রায় অংশগ্রহণ করুন আমাদের এই সুসজ্জিত শোভাযাত্রা। আজকে রামনবমী উপলক্ষে আমরা এখানে রাম পূজার আয়োজন করেছি আলাইপুরের জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে। আজকে রাম আমাদের মধ্যে জাগ্রত হয়েছে, যে 500 বছরের পরাধীন রামকে আমরা উদ্ধার করে এনেছি আমাদের মধ্যে। আজকে সনাতনী হিন্দুরা তাদের এই যে রামের আদর্শ অনুপ্রাণিত হয়ে সারা ভারতবর্ষে এই রামের আদর্শকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জায়গায় যে রাম পূজা হচ্ছে, এই রাম পূজার জন্য আমরা আলাইপুরের জাগ্রত হিন্দু সমাজ এবং সনাতনী সমাজ এর আয়োজন করেছি। এই রামের আদেশে অনুপ্রাণিত হয়ে প্রত্যেকটা মানুষের দরবারে আমরা পৌঁছাবো। রাম রাজত্বে যে আদর্শ সেটা প্রচার করার জন্যে আমরা সকল স্তরে মানুষের কাছে পৌঁছাবো এবং মানুষকে বলবো এই রামের আদেশে অনুপ্রাণিত হয়ে আজকে ভারতের হিন্দু সমাজ তথা সনাতনী সমাজ যাতে পুনরায় জাগৃত হয়ে ভারতবর্ষের মূল সংস্কৃতিতে ফিরে এসেছে, এই জন্য আমরা হিন্দুরা গর্ববোধ করি। আলাইপুর জমাদারপাড়া। আপনার নাম? নির্মল সরকার। র্যালি পুরো আলাইপুর আমরা কভার করব। আর আমাদের কাছে একটাই বার্তা, ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভাব হয়েছিলেন আজ থেকে প্রায় 8 লক্ষ বছর আগে। এবং এই 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ সে রামের যে পরবর্তী অবতার শ্রীকৃষ্ণ রূপে যে হয়েছেন, এবং রাম এবং কৃষ্ণ যিনি একই ব্যক্তি, হরে কৃষ্ণ হরে রাম আমরা বলি, আমাদের মধ্যে রাম আর কৃষ্ণের মধ্যে যে বিভাজন করেছে সেই বার্তা আমাদের সকলের সনাতনীদের মধ্যে আমরা পৌঁছে দিতে চাই। প্রতিটা ঘরে আমার ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে মত সন্তান তৈরি হোক এবং আমার ভারতবর্ষ আমার সে রামময় রাজ্য যেন গড়ে উঠুক, আমাদের এই বার্তাই সকলকে দেওয়া। এবং আমাদের আমাদের সংস্কৃতি এবং সেই সংস্কৃতি আবার পুরো সংস্কৃতি ফিরে আসুক, আমাদের রাম রাজ্য ফিরে আসুক, এটাই আমাদের বার্তা। আজকের প্রোগ্রাম আমাদের সকালবেলা ভগবান শ্রী রামচন্দ্রের পূজা এবং পূজার শেষে এবং প্রসাদ বিতরণ হয়েছে, জহোম যজ্ঞ হয়েছে এবং হোমযজ্ঞ হওয়ার পরে এখন আমরা শোভাযাত্রার সমস্ত মায়েরা ভাইয়েরা এবং সমস্ত মানে সন্তান তুল্য তারা সকলেই একসাথে জমায়েত হয়ে আমরা এই মানে সমস্ত যে রামের যে পুরনো যে জিনিসটা সেটাকে স্মরণ করিয়ে দিতে উৎসাহী করছি। আশা করি এরপরে আরও বৃহত্তর আকারে সামনের বছর আমরা করতে পারবো। এটা আমাদের প্রথম বছর, আমরা সেরকমভাবে প্রস্তুতি নিইনি, জাস্ট আমরা নিজেদের মধ্যে কয়েকজনের প্রচেষ্টা এটা হয়েছে, খুব গুটি কয়েকজনের প্রচেষ্টায়। এরপরে আমরা বৃহৎ আকারে এই পুরো আলাইপুর ব্যাপী সমস্ত মা বোন ভাইয়েরা মিলে আর আলাইপুর পুরো রামময় করে তুলবো এবং প্রতিটা ঘরে ঘরে রামের একটা করে পতাকা লাগাতে হবে আর রামের পুজো হবে, প্রতিটা ঘরে ঘরে পুজো হবে। আজকে যেরকম একটা স্থানে হয়েছে, প্রতিটা ঘরে ঘরে রামের পুজো হবে এবং সবাই একত্রিত মিলে আমরা এক শোভাযাত্রার আয়োজন করবো, এটাই আমাদের ইয়ে আছি। এবং রামের যে রামায়ণের যে রামের যে চরিত্র আমরা সেটা পরিস্ফুটিত করে তুলবো এবং ঘরে ঘরে আবার আমরা রামায়ণ গীতার মতো রামায়ণও পাঠ করবো, রামের জীবনে আমরা শুনতে চাই। আমার নাম সত্যরঞ্জন বিশ্বাস।